মারা গেলেন সঙ্গীত পরিচালক মৃণাল বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল 74 বছর। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত এপ্রিল মাস থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দু মাসের লড়াই শেষে রবিবার টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এই প্রখ্যাত সঙ্গীত পরিচালকের। কমপক্ষে 60টি ছবিতে সুর দিয়েছেন তিনি। তার সুরে গান গেয়েছেন লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে থেকে শুরু করে উষা উত্থুপের মতো শিল্পী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে খুশি। তাঁর সুরে সাজানো গান আজও বাঙালির বড় কাছে। মৃণাল বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ টালিগঞ্জ। বাবার আজ থেকে 2.5 বছর আগে কার্সিনোমা স্টমাক, যেটাকে আমরা ক্যান্সার বলি, সেটা ডিটেক্টেড হয় এবং তখন অপারেশন করেন ডক্টর এনআর চক্রবর্তী। খুব ভালো অপারেশন হয়েছিল। বাবা এখনও কাজ করে গেছেন, রোজ দিনে 10 ঘন্টা 12 ঘন্টা নানান ফিল্মের প্রজেক্ট, নানান প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। ওই জন্য বাবাকে আমরা কখনো জানতে দিইনি যে বাবার এত বড় একটা অসুখ। খুবই খারাপ লাগছে। এ মেয়ালার সাথে আমরা অনেক কাজ করেছি, আমার নিজের মহান ছবিতে উনি মিউজিক করেছিলেন এবং এত সরল, এত সাদা সিধে একটা মানে ছটফটে মানুষ ছিলেন। সোমবার প্রয়াত সঙ্গীত পরিচালকের দেহ P7-এ রাখা হবে। বুধবার শেষকৃত্য। মনোজ সরকার ও পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।